सिलगढ़ी नगर निगम का मेयर गौतम देव ने नगर निगम वार्ड नंबर 18 राणा बस्ती में अग्निकाण्ड में पीड़ित मंगलवार भेट कर देव ने उनीहरूलाई हुन सक्ने सब सहयोग गर्ने आश्वासन दिएका छन्। उनले विभिन्न गैर सरकारी संगठनहरूको सहयोगमा पीडितहरूलाई सहयोग गरिरहेको बताए। उनले नगर निगमको मेयर रिलीफ फन्डबाट पनि प्रत्येक परिवारलाई 5,000 रुपैयाँ गरी सहयोग गर्ने बताए। यसका साथ सम्बन्धित विषयमा राखिएको बैठकपछि हुन सक्ने सब सहयोग गर्ने आश्वासन दिए। स्मरण रहोस्, उक्त स्थानमा गत शनिबार राति भएको अग्निकाण्डमा 48 वटा भन्दा बड़ी घरहरू डडेर सुहा भएको थियो। देवको साथमा उपमेयर रञ्जन सरकार अनि वार्ड कमिश्नर संजय शर्मा र सम्बन्धित अधिकारीहरूको पनि उपस्थिति रहेको थियो। বাড়িগুলো পরিস্থিতি কালকে যেটা বলেছিলাম নতুন করে বলা কিছুই নেই। অনেক ডকুমেন্টস ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের যা প্রপার্টি ছিল সেগুলো অনেকের পুড়ে গেছে, কম বেশি 40+8 বাড়ি ভস্মীভূত হয়েছে বা ড্যামেজড হয়েছে। আমরা খাওয়ার ব্যবস্থা করছি, জামা কাপড়, স্কুলে বইপত্র, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পুরসভা থেকে দেওয়া হচ্ছে। মেয়র্স রিলিফ ফান্ড থেকে আমি ওই লিস্ট অনুযায়ী চেক ইস্যু করতে বলছি 5,000 টাকা করে, আর বাকি বাড়ি পুনর্নির্মাণের জন্য আমি কর্পোরেশনে যাচ্ছি, মিটিং করছি, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে আমরা কেস স্টাডি করে নিচ্ছি, কার কী জিনিস পুড়ে গেছে এবং সেটা কোন জায়গার থেকে সেকেন্ড কপি পাওয়া যাবে সেইটা বুঝে সেইভাবে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, শিক্ষা পর্ষদ বা অন্য কোনো ডকুমেন্টস যদি থাকে, আধার কার্ড বা ভোটার আই কার্ড, এগুলো, তারপরে অনেকে বলছে যে সেলফ হেল্প গ্রুপের ডকুমেন্টস ইত্যাদি ছিল, সেগুলো নিয়ে আমরা কেস টু কেস দেখে দ্রুত ব্যবস্থা নেব।